आज हमें हाजिर हो गलम एकधरणे नतून रेसिपि निये। तो बंधुरा आज हमें बनिए रखा चिकेन रोल पिज्जा रेसिपि। भिडियो के स्किप करबें ना, पुरो भिडियो देखें। चैने नतून इसे थकले चैनल के सबसक्राइब कर। चलू देखे नी पिज्जा टी केमन भावे बनिए। अस्सलाम वालेकुम, नीलुफा आर्यन मॉम्स किचन। आटार डो जेमन लवण और जल दिए रुटी बनाना है सेरम भाव डोटी रेडी कर नहीं शुकनो आटा दिए हमें रुटिर मत ये बेले नेब। रुटिर चे एक बड़ो हमें गैसे पैन बसिए पैनर उपरे रुटीटा सेके नेब। सम्पूर्ण रुटी सेकबो ना, ये हमें हल्का भाव सेके निच्छि। ये देखो सम्पूर्ण रान्ना करी ना, हल्का काँचा थाकबे नामिए नेब। तारपरे से ही पैनर मध्य हमें दिए दीची रान्ना करार जन्य तेल। तारपरे तेलटी गरम हो जाब, ये लसुन कुचि दिए दिलाम। दिए लसुनटा के हल्का भेजे नेब। तारपरे दिए दीची मीडियम साइजर एक पिंज कुचि। पिंजटाके हल्का करे एइभावे भेजे नेब। हल्का भाजा हो जाब, तारपरे आमि एखाने 250 ग्राम चिकेन के एइभावे छोटो छोटो करे पिस करे केटे नियेछि। तारपरे पिंजेर संगे खूब भालोभावे एटाके भेजे नेब। टेस्ट अनुसारे लवण दिए दिलाम। लवण दिए चिकेनेर संगे एटाके भालोभावे मिशिए नेब। এইভাবে মেশানো হয়ে গিয়েছে। তারপর আমি এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এক চামচ আর জিরে গুঁড়ো এক চামচ দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব। সব মশলাগুলো মাখানো হয়ে যাওয়ার পর আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিবেন। তারপর আমি পিজ্জাটি রেডি করার জন্য এক পিস রুটি নিয়ে নিয়েছি, যে রুটিটাকে আমি রেডি করেছিলাম। তারপরে ওই রুটির উপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ দিয়ে ভালো করে রুটির উপরে এইভাবে মাখিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চিজ। চিজটা দিলে এই পিজ্জার টেস্টটা খুব সুন্দর আসে। চিজটা দেওয়ার পর এর উপরে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। আপনারা যদি আরো কোনো সবজি দিতে চান সেটাও দিতে পারেন। তারপর আমি এই রকম চিকেন ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে এটাকে আমি ফোল্ড করছি। দেখুন এটাকে আমি কেমনভাবে রোল করছি। ভিডিওতে বলে বুঝাতে পারছি কি না জানি না বন্ধুরা, কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন। এটাকে এইভাবে দুই দিকটা মুড়ে তারপরে উপর দিক থেকে এইভাবে আমি ফোল্ড করে দিলাম। তারপরে একটি ছুরির সাহায্যে এগুলোকে পিস পিস করে কেটে নেব। আমি কেটে নিয়েছি। তারপরে একটি স্টিলের ঢাকার মধ্যে আমি এখানে বাটার পেপার দিয়ে দিলাম। দিয়ে এর উপরে আমি চিজটা ছড়িয়ে দিলাম। তারপরে আমি এক এক করে রুটির রোলগুলো দিয়ে দেব। দিয়ে আমি সম্পূর্ণ সবগুলো রুটির রোল দিয়ে দিলাম। এর উপরে আমি আবারও চিজ ছড়িয়ে দিলাম। চিজটা দেওয়ার পর আমি একটু বেশি করেই চিজটা দিয়েছি। আপনাদের যেমনভাবে থাকবে সেইভাবেই দিবেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস। দিয়ে তারপরে পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা এইভাবে চিরে দিয়ে দিলাম। এর উপরে আবারও আমি চিজ দিয়ে দেব। এই চিকেন রোল চিজ পিজাটি খেতে খুবই টেস্টি হয়। এভাবে বানালে আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি রান্না করে নেব। রান্না করার জন্য গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি বড় সাইজের, ওর উপরে একটা সিলভারের ঢাকা দিয়ে এই পিজার ট্রেটা বসিয়ে দেব। দিয়ে এর উপরে আমি একটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট লো আছে এটাকে রান্না করে নেব। আমি পুরো 15 মিনিট পর এটাকে খুলে দেখছি। দেখুন বন্ধুরা আমার পিজ্জাটি একদম রেডি হয়ে গিয়েছে, প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এইভাবে আপনারাও পিজ্জাটি বাড়িতে বানিয়ে খাবেন, খুবই টেস্টি হয়। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।